দেখেন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যার উপনয়ন হয়েছে তাকে দ্বিজ বলে এখানে কি কোনো দ্বিজ সন্তান আছে আছেন কোনো ব্রাহ্মণ সন্তান নাই অথচ বিধানটি বলছে দ্বিজ বেদত্বনি করে নারী সঙ্গে জয় করে দ্বিজ মুখে বেদত্বনি না হলে অধিবাস হয় না হলো দ্বিজ আরে দ্বিজ জয়তনি করে নারী করে জয় করে Okay.
বছরে শ্রীমন্ত মহাপ্রভুর অধিবাস কৃত্য নেই গৌরাঙ্গ আদেশ প্রায়া মহাপ্রভু কি করলেন আদেশ দিলেন যে হে হদত্ত তুমি যাও গিয়ে কুলকর্তার সম্ভাষণ করো করে কুল মঙ্গলের কাজ আজকে আপনারা দেখেছেন আমার এই বাবাজি এসে কিছুক্ষণ আগে কীর্তনের প্রারম্ভেই কুল মঙ্গল করেছিলেন ওই কথাটি বলেছিলেন মহাপ্রভু অদৈত্যকে যে তুমি যাও গিয়ে কুল মঙ্গল করো আর এদিকে আরে আপনি আমার মিটাই দাও বেনমালা কানে দাও আরে अरे करे पिया वैष्णव संबास आदि आदि करे पिया वैष्णव আমার নিত্যানন্দ প্রভু নয়নে জলে বেশে বেশে বলছি আমি তোমাদের কি দিয়ে বরণ করব আমার কি আছে আমার কি আর আছে আর কি দেব আমার কি আছে আজি করি আশা তোমরা সবে আশা করি পুর সবে আশা করি আমার নিত্যানন্দ প্রভু যখন বৈষ্ণবগণকে মালা দিয়ে বরণ করেছে এদিকে কি হয়েছে হরি দাসে করে গানে শিব সদন হয়ে পা হরি দাসে করে গানে শিব সদন হয়ে পা হরি দাসে করে গানে
আমরা যখন কারো বাড়ি গায়ে হলুদ হয়, কোন বাজারে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নিজে গান হয়, দেখবেন সবাই নাচি নাচি না, বুড়ো জোয়ান ছেলে মেয়ে সবাই নাচে নাচে না। আজকে আমার মহাপ্রভু নাচছেন বলছে, তোমরা নাচো, আনন্দ করো, আনন্দ করো, তাই যে আনন্দ করলে পরে দিব্য আনন্দ লাভ হল, চলে যাওয়া যায় পরে পরে গোলোক বৃন্দাবনে, যেখানে আমার মহাপ্রভু আমাদের জন্য অপেক্ষা করছেন স্বপ্নের রথ দিয়ে, সেখানে আমরা নাচি না। নাচে গোরা কীর্তন মণ্ডলে, নাচে গোরা কীর্তন মণ্ডলে, দেখি আমরা কে জয় দিতে পারি বেশি করে, বাবারা না মায়েরা, মানে বংশী বলে দেহ জয়, কীর্তন শুরু করেছি, আশা করেছি আপনাদের মতো ভক্ত সঙ্গ করবো, আমার অনেক ভুল হবে, আপনারা সবাই নিজগুণে আমার সেই ভুল গুলো মাফ করবেন। Oh,
হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই প্রেমছে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলতে ধারা দিকে যায় জয় গৌর বন্দ বৃন্দ কি যায় আপন গুরু স্বামী কি যায় হরিনাম সংকীর্তন কি যায় জয় কুলা করতা কি যায় বিজয় গৌর প্রেমানন্দ।